হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু নিউজ বাংলা প্রো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটি নোটিশ তুলে ধরবো তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসি ভিসিদের সবাই যে সিদ্ধান্ত হলো জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয় সহ দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ শিক্ষাবর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহকে দ্রুত ভর্তি পরীক্ষা গ্রহণ ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ক্লাস শুরুর নির্দেশ দিয়েছে ইউজিসি এছাড়া ভর্তি পরীক্ষা প্রক্রিয়া সহজ ও শিক্ষার্থী বান্ধব করা এবং এবারের গুচ্ছ ভর্তি যেন অনন্য হয় সে বিষয়ে আয়োজকদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে এছাড়া দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একটি অভিন্ন ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে বলে জানানো হয় গুচ্ছ পদ্ধতিতে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ত্রুটিমুক্ত ও নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে আজ সোমবার ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহ এর সভাপতিত্বে সবাই কমিশনের সদস্য প্রফেসর ডক্টর দিল আফরোজা বেগম প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর প্রফেসর ডক্টর বিশ্বজিৎ চন্দ্র ও প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের গুচ্ছভুক্ত সতেরোটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ ইউজিসি সচিব ডক্টর ফেদোস জামান এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন এরপর সবাই গুচ্ছ ভর্তিতে ভর্তির বিদ্যমান সংকট ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয় ভর্তিতে বিগত বছরের জটিলতাগুলো কীভাবে কাটিয়ে ওঠা যায় এবং ভর্তি কীভাবে আরও সহজ ও শিক্ষার্থীবান্ধব করে তোলা যায় সেটি নিয়ে আলোচনা করা হয় সবাই ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহ বলেন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি আয়োজন করায় দেশবাসী আমাদেরকে উষ্ণ অভিবাদন জানিয়েছে তারা বলেছে এটি একটি ভালো পরীক্ষা পদ্ধতি নতুন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণে কিছু সমস্যা তৈরি হয়েছে তাই বলে এখান থেকে পিছু হটার বা বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই গুচ্ছ ভর্তি পরীক্ষা ভালো ও সর্বজন স্বীকৃত পদ্ধতি সেজন্য উপাচার্য ও ভর্তি সংশ্লিষ্টদের তিনি আন্তরিক হওয়ার আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সরকারের অভিপ্রায় বাস্তবায়নে সব কর্তৃপক্ষকে সংবেদনশীল হওয়ার পরামর্শ দেন ইউজিসি সদস্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আলমগীর বলেন গুচ্ছ ভর্তি পরীক্ষায় আশি ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করেছে আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়ে একটি ইউনিক পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে তিনি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্টদের অল্প সময়ে ভর্তি পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু করার আহ্বান জানান এছাড়া ভর্তি প্রক্রিয়া সহজ করে দেশবাসীকে চমৎকার একটি ভর্তি পরীক্ষা উপহার দেওয়ার আহ্বানও জানান হ্যালো ভিওয়ার্স তো এই ছিল আজকের ভিডিওটি সাথে থাকার জন্যে ধন্যবাদ